আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি আপনাদেরকে একটি আনকমন হেলদি স্যুপ বানিয়ে দেখাবো। স্যুপ বানাতে যা যা লাগবে তা দেখাচ্ছি। সাগুটা ঢেলে সরাসরি চুলায় বসে এর পর 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, 1 চামচ টমেটো সস, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1টি কমলার জুস নিয়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ১ কাপ গাজর, 1 কাপ পেঁয়াজকলি আর হাড় সহ মাংস কিছুটা আগে থেকে ভেজে রেখেছি। এখন একটা ম্যাগি ভেঙে চুলায় দিয়ে দেব। তারপর পেঁয়াজকলি, গাজর কুচি, মাংস ঢেলে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে
এখন দুইটি ফেটানো ডিম ঢেলে দিব। এরপর সেই রেস্টে রাখা উপকরণগুলি ঢেলে দিয়ে মিশিয়ে নেব। একটি সার্ভিং ডিশে ঢেলে এর মধ্যে এক চামচ বাটার আর কিছুটা বাটারের মধ্যে ভাজা বাদাম উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আমি নিজে একটু খেয়ে দেখেছি, ওয়াও কতটা টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।